Assalamualaikum. This is Pompa. Welcome back to Pompa Stars. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সাদা চুল কালো করার ইনস্ট্যান্ট একটি হেয়ার কালার। এই হেয়ার কালারটি ব্যবহারের ফলে ইনস্ট্যান্ট ভাবে আপনার সাদা চুল কালো করতে পারবেন স্থায়ীভাবে। প্রতিদিন কম বেশি সবার বাসায় চা কফি বানানো হয়, আর এই হাতের কাছে থাকা কফি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই হেয়ার কালারটি। এই হেয়ার কালারটি ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা সব বয়সেই খুব সহজে ব্যবহার করতে পারবেন, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এই হেয়ার কালারটি তৈরি করতে। এই হেয়ার কালারটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কফি পাউডার। কফি পাউডার মিনি প্যাক বাজারে কিনতে পাওয়া যায়। যদি কফি পাউডার মিনি প্যাক ব্যবহার করেন সেক্ষেত্রে একটি মিনি প্যাক নিয়ে নেবেন। কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যাফিন। এই ক্যাফিন আমাদের মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি দূর করে, চুল সিল্কি করে ও সাদা চুল খুব সহজে কালো করে, ন্যাচারাল একটি কালার নিয়ে আসে কফি ব্যবহারের ফলে। এরপর আমাদের যে উপাদানটি লাগবে আমলা পাউডার। আমলা পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমলা পাউডার ব্যবহারের ফলে পাকা চুল খুব সহজে কালো খুসখুসে করে। এছাড়াও আমলা পাউডারের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলের সমস্ত সমস্যা খুব সহজে দূর করে দেয়। এরপর আমাদের যে উপাদানটি লাগবে নারিকেলের তেল। নারিকেলের তেল আমরা কম বেশি সবাই জানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। নারিকেলের তেল খুব সহজে সাদা চুল কালো করে, এছাড়াও চুল ময়েশ্চারাইজ করে, চুলের আগাফাটা দূর করে, চুল সিল্কি করে। এক কথায় বলা চলে নারিকেলের তেল ব্যবহারের ফলে চুলের সমস্ত সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। এখন আমাদের এই হেয়ার কালারটি তৈরি করতে হবে, আর তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে পরিষ্কার একটি বাটি। পরিষ্কার একটি বাটিতে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আমলা পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। আপনার চুল যদি লম্বা হয় সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিবেন, আর যদি ছোট হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে নেবেন। এখন দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল। এখানে নারিকেলের তেল এমনভাবে দিতে হবে যাতে করে এই হেয়ার কালারটি খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়, কোনো রকম ড্রাই না থাকে। তো দেখুন এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারিকেলের তেল দিয়ে দিচ্ছি, আর এখন এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটি 2 থেকে 3 মিনিট এইভাবে মিক্সড করতে হবে। কফির মধ্যে কিছু দানা দানা থাকে, এটি একদমই চামচ দিয়ে এইভাবে মিহি করে নিতে হবে। তো দেখুন যেদিন এই হেয়ার কালারটি তৈরি করবেন সেই দিনই ব্যবহার করবেন, এটি বানিয়ে ফ্রিজে রাখা যাবে না। আর এটি শুধু সাদা চুল কালোই করবে না, এটি ব্যবহারের ফলে আপনার চুল সুন্দর থাকবে, চুল ন্যাচারালি সিল্কি হবে, চুলের পুষ্টি পাবে, চুলের ফ্রিজি ভাব দূর করবে, চুলের আগাফাটা দূর করবে ও খুশকি খুব সহজে দূর করে আপনার চুল দ্রুত গতিতে লম্বা করবে। এছাড়াও যাদের মাথায় টাক রয়েছে টাক মাথায় ছোট ছোট চুল গজাবে, কেননা এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য মহা ঔষধ। আমলকি, কফি ও নারিকেলের তেল চুলের মহা ঔষধ বলে বলা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে। তো দেখুন এখানে তৈরি হয়ে গেছে ন্যাচারাল হেয়ার কালারটি, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। এখানে আমি একটি সাদা পেপারে নিয়ে দেখাচ্ছি, দেখুন এর কালারটি কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এই হেয়ার কালারটি শুধু চুলেই নয়, এটি গোব দাড়িতেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এটি সবাই ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সেই, ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন। এখন বলে দিচ্ছি এই হেয়ার কালারটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনার যে স্থানে চুল পেকে গেছে অথবা সমস্ত চুলে বা মাথার মধ্যে খুব ভালোভাবে দিয়ে নেবেন। এরপর একটি শাওয়ার ক্যাপ পরে নেবেন। শাওয়ার ক্যাপ যদি না থাকে পলিথিন পেঁচিয়ে রাখবেন।
এটি এক থেকে দু ঘন্টা অ্যাটলিস্ট মাথায় রেখে দিবেন। এরপর আপনার ব্যবহৃত শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুল শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন। চুল ন্যাচারালি সিল্কি হবে, চুল পড়া বন্ধ করবে ও সাদা চুল খুব সহজে কালো কুচকুচে করবে নিয়মিত ব্যবহারের ফলে। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলে উপকারে আসবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।